যুদ্ধের আগে আমি বরমসার ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলাম। মেট্রিক পাশ করার পর রাঙ্গুনিয়া কলেজে আমি লেখাপড়া করি। রাঙ্গুনিয়া কলেজে লেখাপড়া অবস্থায় আমি সামরিক প্রশিক্ষণ দিয়েছি। অধ্যক্ষ বিমান নারায়ণ মজুমদার ছিল এবং ওই সময় মোহাম্মদ সাদেক সরি মরহুম, আবুল কাশিম চিশতি, সিরাজুল গনি, মনসুর আহমদ, তখন এই যে মরহুম মোহাম্মদ সাদেক চৌধুরী রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সেক্রেটারি ছিল। আমি তখন ওই ওনার আহ্বানে এবং আমরা সবাই নিজে রাঙ্গুনিয়া, কোদারা, গার্ডসেক বিভিন্ন জায়গায় নৌলক কোদারা নৌলক সাহেব, ক্যাপ্টেন আবুল কাশিম সাহেব বিভিন্ন থানায় গিয়ে মানুষকে যুদ্ধের ব্যাপারে উজ্জীবিত করি। তখন আমি আমার নিজের এলাকা আমরা চলে আসি। আমরা চলে আসার পর আমার বন্ধু শাহ আলম, রশিদ আহমদ, শফি, রফিক আহমদ, মমতাজ এবং বিভিন্ন সঙ্গে বিভিন্ন রকম আমরা আমাদের কানমাজিরহাট এবং রুস্তমহাট সাথে বিভিন্ন জায়গায় আমরা তবে আমাদের প্রশিক্ষণ নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধবের সাথে বিভিন্ন জায়গায় অপারেশনে যুক্ত হয়। তবে এর মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাজাকার অধ্যুষিত ছিল জায়গাটা, ঘর বাড়ি জ্বালাইয়ে যায় যে ব্যবহার আছে এবং আমাদের এলাকা বরুণ ছাড়া বিভিন্ন জায়গা লুণ্ঠন করেছে, ঘর জ্বালাই দিয়েছে। তো সবচেয়ে বর্তমানে আমরা এখন দেখেছি যারা মুক্তিযুদ্ধের জীবন দিয়েছে, বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের থেকে এখন অমুক্তিযোদ্ধা যারা আছে, যারা রাজাকার বেষ্টিত যারা আছে, এরকম লোক অনেকজনে বাধা পাইতেছে। আমি জোর গলায় বলতে চাই যাতে এই সমস্ত রাজাকার এবং যারা শিবির ধ্বংসাত্মককারী আছে তারা যাতে এখানে এসে এই সমস্ত বঙ্গবন্ধুর দেওয়া এবং শেখ হাসিনার দেওয়া রাষ্ট্রীয় সম্পত্তি যাতে গোপনীয় করতে না পারে, অন্যায়ভাবে জুলুম অত্যাচার করতে না পারে, এইটার জন্য আমি দীর্ঘ এসেছি। বর্তমানে আমাদের যে বঙ্গবন্ধু সরকার যেভাবে দেশকে উন্নয়ন এবং অগ্রগামী নিয়েছে, এখন এই সময় আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের যে অগ্রগতি আমরা দেখতেছি এই অগ্রগতি যাতে বানচাল করতে না পারে রাজাকার বেষ্টিত এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাতে আমাদের দেশের মধ্যে ছড়া হতে না পারে।